আজ দেশের 41টি হলে চলবে শাহরুখ খানের বহুল আলোচিত ব্যবসা সফল সিনেমা পাঠান। আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বলেন, বলিউড বাদশার পাঠান সিনেমাটির প্রতিদিন 206টি শো চলবে। এর মধ্যে মুক্তির দিন ও দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নতুন করে আবারও আলোচনায় দেশি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা প্রদর্শন। অর্ধশতক পর আবারও দেশের হলে প্রদর্শিত হবে ভারতীয় সিনেমা, যা যাত্রা শুরু হলো শাহরুখ খানের পাঠান সিনেমা প্রদর্শনের মাধ্যমে। বাংলা সিনেমার বর্তমান সংকট উত্তরণে হল মালিক সহ চলচ্চিত্র 19 সংগঠনের দাবির প্রেক্ষিতে মূলত সরকার বছরে 10টি হিন্দি সিনেমা প্রদর্শনের অনুমতি দেয়। পাঠান সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রথম সপ্তাহে দেশের 41 হলে মুক্তি পেলেও দর্শক আগ্রহ থাকলে আগামী সপ্তাহে বাড়বে আরো প্রেক্ষাগৃহ। আমরা চেষ্টা করতেছি সেন্ট্রালি প্রত্যেকটা সিঙ্গেল থিয়েটারকে একটা জায়গায় নিয়ে একটা জায়গা থেকে একটা সার্ভার কন্ট্রোল করে ই-টিকিটিং এর মাধ্যমে এটাকে সার্ভ করার জন্য। টাইগার 3 আছে, কিসি কা ভাই কিসি কা জান আছে, জওয়ান আছে, সেগুলো ট্রাই করব সেম ডেটে রিলিজ করার জন্য। এদিকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, টিকিট বিক্রিতে রেকর্ড করেছে বলিউড বাদশার এই সিনেমা। ইন্ডিয়ান মুভি আমাদের সিনেমা হলে যদি চালানো হয়, আর এর মানে হচ্ছে এই না যে বাংলা মুভি চলবে না। অ্যাকশন ফিল্ম ভালো লাগে, আর যেদিকে শাহরুখ খানের ফিল্ম আমি খুব একটা মিস করি না। যারা হচ্ছে শাহরুখ খানের ফ্যান, অনেক ডাই হার্ড ফ্যান আছে, ওরা দেখবে। আসে আমরা 3400 শো দিয়ে আমরা সারা প্রতিটা ব্রাঞ্চে আমরা রিলিজ করেছি, এবং প্রতিটা ব্রাঞ্চে আমাদের দর্শক প্রচুর সাড়া দিচ্ছে। বেসিক্যালি কাউন্টারের চেয়ে বেশি অনলাইনে আমাদের টিকিট সেল হচ্ছে, যেটা খুবই ভালো দিক। হিন্দি সিনেমা প্রদর্শিত হলে ব্যবসায়িক সফলতার পাশাপাশি ভালো মানের বাংলা সিনেমা নির্মাণ বাড়বে বলেও প্রত্যাশা হল সংশ্লিষ্টদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।